এ কি দাদা, এত দূরে কেন নিয়ে এসেছো? যদি সোনার দরকার হয় তাহলে এত দূরে আসতেই হবে। তোমার মানে এখানে বিজনেস করতে হবে? তুই এখানে এসেছিস ইললিগাল সোনা কেনার জন্য। ওরা শোরুম বানাবে, কোনো বিপদ হবে না তো? তুমি আমি সবাই মিলে যা করছি সেটাকে ধোকাবাজি বলে সরকারকে? যে কেউ সরকারে আসে সে বড় বড় কথা বলে কোনো না কোনো দিন বিপদে ফেলে। তাহলে যেটা আমরা করছি তাতে কি প্রবলেম? সোনা পরখ করতে আমি ধোকা খেতে পারি, কিন্তু আমার বউ কোনোদিনও পাবে না, একবারে দেখে চিনে নেবে। তাই জন্যই তো ওকে সাথে এনেছি। ওরা আসছে, ওরা বেশিক্ষণ থাকবে না এখানে, তাড়াতাড়ি ক্যাশ রেডি করে রাখো। ওরা মুখে কাপড় কেন বেঁধে রেখেছে? তোকে সোনা দেখানো হয়েছে সেটাই যথেষ্ট কিনা? ওদের চেহারা দেখে কি করবে? এরা তো সবাই গুন্ডা মনে হচ্ছে। কি দেখছো? ব্যাগ দিয়ে দাও। আরে এটা তো বেইমানি! আরে এটা তো সাদা বিস্কুট! তোকে বাজ কথা করে, তোদের মুখে কাপড় দেখেই আমার ডাউট হয়ে গেছিল। চুপচাপ পয়সাটা ফেরত দিয়ে দে, না হলে সবাইকে শুট করে দেব। ভাই ওর হাতে গান আছে, চলো দিয়ে দেই। স্যার না স্যার, পয়সা দিয়ে দিই। দে এদিকে, চলো। এই যাও সবাই, এই চলো। ভালো ভাগ্য আমাদের, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হবে। ইললিগাল বিজনেসে এইসব জিনিস খুবই সাধারণ, এইসব লোক খুবই শয়তান হয়, তাই জন্য নিজের সাথে গান নিয়ে ঘুরি। সামনে দেখো, এটা কি? এইখানে তো কোনো পাখিও দেখা যাচ্ছে না। আসবে আসবে, তুমি শুধু টাকা রেডি রাখো। এই আমার কাছে ক্যাশ পাক্কা আছে, কিন্তু তোর গোল্ডটা রেডি তো? হ্যাঁ, আমি যা কিছু ডিল করি পিওর গোল্ড রেডি করি, যখন ও নিয়ে আসবে তখন টেস্ট করো। আরে টেস্ট আবার কিসের জন্য? এটা কি কোনো খাবার জিনিস নাকি? হ্যাঁ, ফালতু ফালতু মাথা খাস না, পছন্দ না হলে বিজনেস করিস না, চল এখান থেকে। আরে ভাই এত রেগে যাচ্ছ কেন তুমি? আচ্ছা তোমার পার্টি কোন দিক দিয়ে আসবে বলো তো? সেই সব কিছু আমি জানি না, শুধু ফোনে ডিল করা হয়। আগে তোমাকে বলেছিলাম না, আমি শুধুমাত্র মিডিয়েটার। হ্যাঁ ওই আসছে। এটা কি এরা সবাই মুখে মাস্ক পরেছে কেন বলো? তোমার তো শোনার দরকার না, ওদের চেহারা দেখে কি করবে? ভাই বিস্কুট আছে। এই বিস্কুটের বদলে বিস্কুট দেবো না তো কি দেবো? এই এই তুই কোথায় যাচ্ছিস? বয়স পেপার সিনা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চুপচাপ এখানেই বসে যাও। Oh!
কোনো নাটক চলবে না, বুঝেছো? চুপ করো, চুপ করে থাকো। বুলেট নেই এটাতে, ফেরত দিয়ে দাও, ফেরত দাও, বলেন তো, এখানেই শুট করে দেব। আমাকে গুলি মারো না, গুলি মারো না প্লিজ। ভাই শোন 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 না ভাই, যদি এই ঘামটা ফ্যাক্টরিতে বের করতেন তাহলে 5,000 টাকা বেতন পেতেন, এখানে বের করে 500 টাকা উল্টো দিতে হচ্ছে। দেখো ভাই, সবার টাকার পেছনে দৌড়ানো উচিত নয়। একবার শার্টটা খুলে আয়নার সামনে এসে দাঁড়িয়ে দেখো, আমার আর তোমার মধ্যেকার তফাত তখন দেখতে পাবে। তোমার চেস দেখে বাচ্চারা মা ভেবে দৌড়ে চলে আসবে, আর আমার চেষ্টা একবার দেখো তো। তাহলে দৌড়ে এসে কি ঘামের জলটা খেয়ে নেবে নাকি? তিনবার খাবার খাওয়ার জন্য বুদ্ধি চাই, বডি চাই না, প্রথমে ওইটা বানিয়ে নে। কলেজের টাইম হয়ে গেছে, যাবে কি না? ভাবছিস কি? শুরু কর। খেনে খেনে ওটা তো হবেই। একটু মাখন দেবো বেটা। ব্যাস ব্যাস। আরে তোর মাও না, তুই আরাম করে খা খা। যখন আমি স্কুলে যেতাম, আমার মা ভাতের যে মারটা হতো ওর মধ্যে আচার দিয়ে আমায় খেতে দিত। এই মাখন ঠাকুন তো আমি কখনো সুখীও নি। সেই জন্যই তো তোমাকে ডেইলি অফিসে যেতে হয় আর স্যালুট মেরে ধামা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমার মতন যদি ভিটামিনের ফল খেতে, তাহলে আইএএস বা আইপিএস তো হয়েই যেতে, বা হয়তো পুরো স্টেটের বড় কোনো মানুষ হয়ে এখন টাকা গুনতে হতো। তুই যে খাচ্ছিস না ভিটামিন এ বি সি ডি ই এফ জি এইচ, আমিও দেখবো তুই কি করিস। ড্যাডিজি, আপনি কোটি টাকার লক্ষ্য করেননি কেন? আমার যে এমটা রয়েছে না, সেটা হলো আমাদের স্টেটের কোটি কোটি মানুষের মন জয় করা, কোটি কোটি টাকা রোজগার করা নয়। দুটো আরো ডোসা খেয়ে নে, 8 কোটি টাকা জিতে গেল। ঠিক করে খেতে দাও, তোমার নজর লেগে গেছে ওই জন্য পাতলা হয়ে গেছে বেটা।
আর একটু নিয়ে আসবো কি? না মা, ব্যাস হয়ে গেছে। আর একটা কে নে? চাই না? খুব ভালো। ডোসা নিয়ে আসো, এবার আমার নম্বর এসে গেছে। তুমি ওখানে ফ্যাক্টরি ক্যান্টিনে খেয়ে নিও, আটা শেষ হয়ে গেছে। আমার ভাগ্যে ফ্যাক্টরি খাবার লেখা আছে, তোকে তো আমি আজ সন্ধ্যেবেলা দেখে নেব। চল চল। ঠিক আছে চলো, রোজগার তোমারই। ড্যাডিজি, যখনই আমরা কলেজে যেতাম ওটা গভর্নমেন্ট কলেজ ছিল, 7 কিলোমিটার হেঁটে যেতাম, পড়ার জন্য হাওয়াই চটিও ছিল না, আর তোমাকে দেখো কত ফেসিলিটিস দিয়েছে আমি। এমন করে বলছো যেন আমাকে বিশাল একখানা বাইক কিনে দিয়েছো। এতটা রাস্তা সাইকেল চালানোর পর আমার চেন খুলে যায়, একেবারে দম বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরি এসে গেছে, এবার যাও। হ্যালো, কি খবর? কি ব্যাপার, ক্যাম্পাসে বসে কোনো প্রিন্সেসের অপেক্ষা করছ নাকি? বাস সেটাই মনে কর ভাই, আজকে কিসের স্পেশাল ডে জানিস না তুই? আজ কি এমন দিন? ভ্যালেন্টাইন্স ডে यार, এই জন্য পুরো কলেজ খালি আছে, সব ছেলেরা বাইরে আর মেয়েদের সঙ্গে পাবে বসে আছে। তাহলে তোমাদের একটা মেয়ে জুটলো না কেন? আজকাল বিনা পয়সায় কোথায় মেয়ে পাওয়া যায় বস? পয়সা খরচ করতে হয়, যেদিকে দেখো ড্রপ করতে লাগে, সব কার্ড বার করতে হয়, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। এত সব করার পরেও লাস্টে কিন্তু ঠকিয়ে দেয় ওরা, সব মিথ্যে। সত্যি কথা তো এটাই কি, এখন এই দুনিয়ায় মনের মতো মেয়ে ভগবান বানানো বন্ধ করে দিয়েছে দোস্ত। রং স্টেটমেন্ট, মেয়েদের মন সব সময় পরিষ্কার থাকে, কারণ ওরা ঘন ঘন মন পাল্টায়। ইউ আর রাইট ব্রো, আই লাইক ইউ। যখন তুই মেয়েদের ব্যাপারে এত কিছু জানিস তাহলে এখন তুই সিঙ্গেল কেন यार? আরে আমার একদমই সিঙ্গেল থাকতে ভালো লাগে না, কিন্তু তোর মতো ফ্লার্ট করাও তো পছন্দ করি না। তাহলে কি ভালোবাসতে চাস? হ্যাঁ। আরে করিস না, সিঙ্গেল থেকে জীবনের আনন্দটা নে, ভালোবাসার পেছনে গেলে না জীবনটা শেষ হয়ে যাবে। দেখ ভাই, যদি মনের মতন একজন মেয়ে পেয়ে যাই তাহলে তাগড়া একটা লাভ করব। আমার গার্লফ্রেন্ড তোমাদের গার্লফ্রেন্ডের মতন একেবারেই হবে না। এই শোন মেরে ইয়ার, ওই দেখ মেয়েদের। এই রেডি আছিস কি বল না ইয়ার? আমি তো রেডি বস। হ্যাঁ রেডি, স্টার্ট। বিখ্যাত সেটা তুমি না জানলেও, কিন্তু 14ই ফেব্রুয়ারি কেন বিখ্যাত এটা তো ছোট ক্লাসের বাচ্চারাও জানে। যদি কারুর সাথে আমি তোমাকে দেখি কেটে ফেলবো তোমাকে। এসো। থ্যাংক ইউ ড্যাড, আমি যাই। এসো। থ্যাংক গড। তুমি একটু বেশি স্ট্রিক্ট হচ্ছে প্রদীপ, এতটা স্ট্রিক্ট হলেও কিন্তু ভুল রাস্তাতেই যাবে, ওকে একটু ফ্রি রাখো। তুমি কিছু জানো না এসব, একটা মাত্র মেয়ে, অনেক সম্পত্তি আছে, এটা ভেবে অকর্মণ্য ছেলেরা এরকম মেয়ে পটিয়ে নিজেরা লাইফ সেট করার চেষ্টা করে। তুমিও তো এটাই করেছিলে। হোয়াট? নাথিং। আমি শুনেছি তুই পুরো রাত বমি করছিস। ভাই ওইদিকে দেখ, কি ভালো একটা মাল এসেছে রে। আরে এমন মনে হচ্ছে যে ভাই তুফান এসেছে। হ্যাঁ বাবা, হাঁটা তো দেখো একদম সুনামি সুনামি। হ্যালো, কি দরকার? 1 বটল ড্রিঙ্ক প্লিজ। হ্যাঁ, তুমি জানো না? হ্যাঁ। আমি এখানে কেন এসেছি? কেন এসেছো? কুমার কোথায়? ওখানে উপরে আছে, যাও। ওকে।
থ্যাংক ইউ। এই এখানে মদ ছাড়া আর কিছু পাওয়া যায় না। এই শাট আপ। এই কোথায় গেল দেখতে পাচ্ছি না। ও এখানে আছে। কুমার, কি সোনা ডার্লিং, এসব বসে যাও আমার সঙ্গে। হঠাৎ এন্ট্রি মারলে তুমি, ব্যাপারটা কি? আজকে কোন দিন এটা জানিস না গাধা? কি এইসব কেজির ছেলে মতন জিজ্ঞেস করছো? কালকে সানডে ছিল, আজ মানডে আছে, কালকে টিউসডে হবে। হ্যাঁ, জুতো দিয়ে পিটাবো শয়তান কোথাকার। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তোর মতন গুন্ডা এইসব কি করে জানতে পারবে? তোকে উইশ করতে সকাল দিয়ে আমি তোকে কত ফোন করেছি জানিস? ফোন কেন উঠাসনি? কাম খুব বেশি ছিল রে, ওয়ার্কলোড বুঝিস তো। ওহো, সফটওয়্যার ওয়ার্কলোড? কেন রাগ করছো ডার্লিং, তুমি বলো কি কি তুলতে হবে, সব তুলে নেব। আমাকে টাচ করবি না। তুই কি ভাবিস আমার পিছনে ছেলেরা নেই? রাতে আমার ঘরে এসে দেখ, দামি দামি গাড়িতে ছেলেরা আমার ঘরে এসে ঘুরতে থাকে। যাই হোক, যতই বড় কার হোক না কেন, চলে তো আমাদের মতনই রোডের উপরেই তো। তুই অনেক বড় গুন্ডা, তাই জন্য আমি তোকে পছন্দ করেছি। তোর জন্য আমি ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ এনেছি। গিফট এনেছি কি? এনজয় কর। অ্যাটলিস্ট আজকে তো স্নান করেছিস না? এক সপ্তাহ আগে স্নান করেছিলাম। শয়তান কোথাকার, ছি, চল না কুচি কুচি করি। পিঞ্চু, তোর কিন্তু এটা দেখার বয়স হয়নি, দিস ইজ অনলি ফর অ্যাডাল্টস, চল আমরা ওয়ার্কিং এ যাই, চল। আমাদের জীবনে কুকুরের প্রচুর প্রয়োজন আছে, আর আজকের দিনে একটি কুকুরের সাথে অন্যায় হচ্ছে। ইওর অনার, এই কেসটাকে যদি ঠিক ভাবে দেখা যায় তাহলে পিঞ্চু একটা মিষ্টি কুকুরের বাচ্চা, দুটো কুকুরের পারস্পরিক মিলনে তৈরি হওয়া একটা বিশেষ কুকুরের বাচ্চা, আর তার এই পৃথিবীতে যে কোনো জায়গায় থাকার অধিকার রয়েছে, বেঁচে থাকার জন্য এটাও দরকার, এটা বলা কোনো অন্যায় কথা নয়। জীবিত, প্রতিদিন 5-5 বার খাওয়া, প্রতি 10 মিনিট বাদে মূত্র বিসর্জন করে, খুব মিষ্টি করে এদিক সেদিক ঘুরে বেড়াতো। ইওর অনার এসিডি একবার দেখা দরকার। আরে শোনো, এটাকে প্লে করো। ভাই বিবেকানন্দ, তোমার ডগ আর তোমার মেয়ে দুজনই খুব বিউটিফুল। থ্যাংক ইউ ইওর অনার। তার নিজের ভালোবাসার ছন্দে সে সবাইকে অনাবিল আনন্দ দিত এই মিষ্টি কুকুরের বাচ্চাটি। ইওর অনার, আর আজকে ওর সাথে কি হলো আপনি নিজেই দেখে নিন। হ্যাঁ,
এটাকে দেখলেন ইওর অনার, সেই মিষ্টি কুকুরের বাচ্চাটা তিন দিন ধরে কিছু খায়নি, একটুও নড়াচড়া করেনি। ও একটা বোবা প্রাণী, বোবা প্রাণী হয়ে গেছে, ও কি করে বলবে? আই এম ভেরি সরি, সরি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। ইওর অনার, এই কেসটাকে আমরা খুব ভালো করে নিরীক্ষণ করে দেখেছি যে কুকুরটার আজকে এই অবস্থা এই ছেলেটির জন্য হয়েছে। একে কঠিনতম শাস্তি দেওয়া হোক, আমি এটাই চাই। দ্যাটস অল ইওর অনার, দ্যাটস অল। এই কেসটাকে খুব ডিপলি স্টাডি করার পরে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে অভিযুক্তিকে 3,000 টাকা জরিমানা আর 2 বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। তোমার সাথে এরমই হওয়া উচিত। শুধু মুখটা দেখার জন্য 3,000 টাকা ফাইন লেগে গেল। এই জন্যই ভাই আমি মেয়েদের মুখ নাই, অন্য কিছু দেখি। বাজে বকা বন্ধ করবে। এক তো আমি 3,000 টাকা কোত্থেকে জোগাড় করবো সেটাই ভাবছি, তার উপর তোমরা ইয়ার কি মারছো? নিজের বাবার কাছে কান্নাকাটি কর না, টাকা চেয়ে নে না ভাই। আরে আমার বাবা, উনি তো আর একজন নাটুকে মানুষ, পা ভেঙে গেলে উনি বলবেন আমার কাছে পয়সা নেই। আমার মা বাবার কাছে আমার নাটক খাটবে না। বস একটা ভালো আইডিয়া আছে, আপনি এটা করতে পারেন, ওটা গিয়ে অনেক জেল দারুণ হবে। ভালোই টাকা পাওয়া গেছে জানি মা, চল কোনো লজে যাই। এই জায়গাটা লজ থেকে কম নাকি? এসিও আছে, কাম অন লেটস হ্যাভ ফান। রুকি কেন গেলি? আর কতদিন শুধু কিস করতে থাকবো? কিস থেকে আরো একটু এগোলে গাধার মতন কাজ করব আমি। গাধারও তো একদিন আসে। আর সেই দিন আসার আগেই যদি আমি না থাকি তাহলে মেরে ফেলবো তোকে যদি আমার থেকে দূরে যাস। KGF থেকে সোনা চুরি করেছে যে ক্রিমিনালস আর এরা সবই একই গ্যাং মনে হয়। তোমার কি মনে হয় উমেশ? আমারও এরকমটাই মনে হচ্ছে স্যার। নেক্সট টাইম কোর্টেট আসার পরে ওই পেপার সিনাকে কাস্টার উড়িতে নিয়ে এনকোয়ারি করলে নিশ্চয়ই কোনো ইনফরমেশন বেরোবে। সোনা চুরির কেসে পেপার সিনা হলো মিডিয়েটরস, আর ও আমাদের হাতে এসে গেছে সেটা ওরাও জানে। সেই কারণে ও যে ইনফরমেশনটা দেবে সেটা আমরা ব্যবহার করবো না, কারণ ও যে জায়গাটা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা সেটা দেখতেই পাবো না। ভাই ভেতরে সব ঠিকঠাক আছে তো ভাই? 2 বছর আগে আমি যখন জেলে ছিলাম না তখন এত সহজে কিছু হতো না, এখন কোনো ব্যাপার না, জেলও অনেক ইম্প্রুভ হয়ে গেছে। আইটেম নিয়ে এসেছো কি? চিকেন বিরিয়ানি আছে ভাই। লেগ পিস ভরে এনেছো তো? হ্যাঁ ভাই দিয়েছি তো, এনো ভাই। কালকে মালিককে আমার জন্য মাটন পাঠাতে বলবে, কি মা খেতে ইচ্ছা করছে খুব। ঠিক আছে ভাই, ঠিক আছে আসছি। ঠিক আছে ঠিক আছে। এই ঘরটার ব্লু প্রিন্ট অনুযায়ী আমরা এখন ঘরের হলে রয়েছে, যদি কেউ কুকুরটাকে দেখতে পাও তাহলে আমাকে জানাবে। তোমরা দুজন ওইদিকে যাও, আর তোমরা দুজন ওইদিকে। ঠিক আছে, আমি এখানটাতে খুঁজি। ঠিক আছে, কোথায় গেল আমার আইটেম? আচ্ছা তুমি এইখানে, আরে আওয়াজ করিস না, আওয়াজ করিস না, চুপ চুপ চুপ। এইটার জন্য 3,000 টাকা দিতে বলছে?
কোথায় গেল কুকুরটা? কুকুর পেয়ে গেছি, মেসেজ করে দিচ্ছি। বাপরে, প্রচুর খুঁজতে হচ্ছে ভাই। হ্যাঁ, কুকুরটা পাওয়া গেছে। এক্ষুনি তো এখানে ছিল, কোথায় চলে গেল? আরে কুকুর, কোথায় গেলি তুই? আরে কোথায় তুই? ওরে বাপরে বাপ, কি আছে কি আছে লাগছে। বিড়াল বিড়াল, কারো বিড়াল, আমি ঘুমিয়ে পড়ি। হে ভগবান, আমাকে বাঁচিয়ে নিও। কি হচ্ছে এগুলো? অবশেষে ধরা পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখানে থামিয়ে দাও। রেডি? এক মিনিট ম্যাডাম, রোলিং। নমস্কার, আপনারা দেখছেন ওই ফেমাস অ্যাডভোকেট বিবেকানন্দের ঘর। আজকে আমরা আপনাদের দেখাবো দুঃখতে বেশি যাওয়ার এই ঘরের কাহিনি। চলুন দেখি। সুপার ম্যাডাম। আর ম্যাডাম ম্যাডাম, ভিতরে কুকুর আছে, কামড়ে নেবে, বোর্ডে লেখা আছে। সিবু, আমরা এখানে এসেছি ওই ডগের স্টোরি কভার করতেই না। ম্যাডাম চলো এসো ভিতরে। কনফিউজ হয়ে গেছিলাম। লাস্ট টাইম আপনার ডগিকে কখন দেখেছিলেন? প্লিজ ওকে ডগি বলবেন না। কুকুরকে কুকুর বলবেন না তো কি বলবে? পিঞ্চু রাতে দুধ খেয়ে এসে আর আমার পাশে শুয়ে পড়লো। কত নসিবওয়ালা কি ডগি এর পাশে শুতে পেরেছে। যখন আমি সকালে উঠে দেখলাম ও কোথাও ছিল না, পুরো ঘর খুঁজলাম, কোথাও ছিল না ও। আপনার কার উপরে সন্দেহ আছে? হ্যাঁ হ্যাঁ, কালো কেষ্ট যখন তখন আমাদের বাড়িতে ঘুরতো। কুকুরেরও গার্লফ্রেন্ড আছে? ছাড়ো, যে ডগ হারিয়ে গেছে আপনি কি ওকে কিছু বলতে চাইবেন? পিঞ্চু প্লিজ, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ঘরে চলে আসো বেবি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ যদি আমার পিঞ্চুকে কেউ দেখতে পাও, প্লিজ আমার ঘরে এসে ছেড়ে দিও, প্লিজ। পাক্কা ওই কালু কুকুরেরই কাজ এটা। ওকে আও আও, এখানে আসো। ইয়া, রেডি রেডি রেডি। ওকে রোলিং। বলুন স্যার, আপনারা ডগের বিচখানে কি রকম সম্বন্ধ ছিল? কেন ভাই, আপনি কি কোনো পতি-পত্নীর ঝামেলার খবর কিংবা কোনো অ্যাফেয়ার্স এর স্টোরি পাননি? কুকুরের স্টোরি বানাতে এসে গেছেন? স্যার আপনার যদি কোনো অ্যাফেয়ার আছে তাহলে বলে দিন, আমি স্টোরি বানাচ্ছি। সুপার কোশ্চেন ম্যাডাম। গেট আউট, ইডিয়ট, গেট আউট, আউট। চলুন ম্যাডাম, আমি আপনাকে আগেই বলেছিলাম বোর্ড লাগানো আছে, কামড়ে নেবে, আপনি আমার কথা শুনেননি, কামড়ে নিল না। ছি, এই রত্না, জল আসছে না এদিকে। আমরা যে খবর পেয়েছি সেটার অনুযায়ী আমরা একটা জিনিস জানতে পেরেছি, এই ঘরের ডগি একটা ডগি নয়, এই ঘরেরই একটা মেম্বার। ওকে খুব ভালোবেসে ট্রিট করা হয়েছে। এই এইটা কি ভাই, এই ডগিটা একদম এরকম? এটা কি ওইটাই নাকি? এর উপরে আমরা আরো ডিটেইলসে কথা বলবো ঘরের মেম্বার দিয়ে। পাশের বাড়ির সুনিতা আন্টির ছেলেও আমার মতনই দেখতে, সেও কি তোমার ছেলে? ঠাকুরের দিবিও এর মতন দেখতে নয়? আমি জানি না, এই ঝগড়া করবি নাকি রে? টিভিতে দেখ কত কাজ যে মেয়েটা এর জন্য, এটা ওরই না? দেখো ওরাও কাঁদছে, এ কি ওদেরও? কি ড্যাডিজি, ডগির নতুন বিজনেস খুলেছিস নাকি? এখানে আয়, এই কোপুরের উপরে হাত রেখে আমার দিব্যি খা, যেই ডগিটাকে চুরি করে আনিস না। মূর্খটা, যখন তুই হাই স্কুলে ছিলিস একটা ফিউজ বাল্ব ঠিক করে দিয়েছিলিস, আমি ভেবেছিলাম তুই আইনস্টাইন হবি, তুই ওইটাও হতে পারলি না। কলেজে ড্রামাতে অ্যাক্টিং করতি, তখন আমরা ভেবেছিলাম যে বড় হয়ে অক্ষয় কুমার বানবি, সেটা হল অক্ষয়। ফাইনালি ডগ চোর হলি। আরে জীবনটা আমার আর স্বপ্ন তোমাদের, একজনকে জন্ম দিয়ে কত কটা স্বপ্ন ভেবে রেখেছো তোমরা। হ্যাঁ সেরম নয়,
বাচ্চারা বড় হয়ে সেটেল হয়ে যাক, যদি মা বাবা এটা ভাবে তাহলে এটা ভুল কি? তাতে কোনো দোষ নেই, কিন্তু টেন্ডুলকার হয়ে যাও, আইনস্টাইন হয়ে যাও, অক্ষয় কুমার হয়ে যাও, এইসব ভাবা তো ভুল না? মনে হচ্ছে ডগ চুরি করে খুব বড় কাজ করে দিয়েছিস। আরে বাবা, আমি ইচ্ছে করে করিনি, পুরো গল্পটা বলছি তাহলে বুঝতে পারবে। আমার বাবাকে তুমি জানো? It's all your honor. Success. ঠিক আছে, তাই জন্যে এই কুকুরটাকে বিক্রি করে ফাইনটা চুকিয়ে দেবো তাই ভাবছি। তাও মেয়েদের চোখে জল ভাল লাগে না, ওরা বেশি সহ্য করতে পারে না। ছেলেদেরকেও কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, সেটা তো ওরা ভাবে না। কোর্টে যখন দাঁড়িয়েছিলাম তখন প্যান্টেই হিসি করে ফেলেছিলাম, সেটা কি জানো তুমি? কি সত্যিটা জানতে পেরেছো? সেদিন যখন তুমি কাপড় ধুচ্ছিলে বলছিলে আমাকে প্যান্ট থেকে খুব বাজে গন্ধ আসছে, এইটা আমার ছেলে। আচ্ছা যা হয়েছে সেটা হয়েছে, এখন একটা কাজ কর, আগে ডগিটাকে ওকে দিয়ে আয়, ওই বেচারি খুব ভালোবাসে একে, এরম ভাবে কাউকে দুঃখ দিতে নেই। ঠিক আছে মা, তুমি যখন এত জোর করছো তখন দিয়ে আসবো, কিন্তু একটা কথা, আমি ওই মেয়েটার বাড়ি যাচ্ছি, ওই মেয়েটার সাথে দেখা করছি, আর কয়েকদিনের মধ্যে ওর সাথে প্রেম হয়ে যাবে, তারপর ও বাড়ির জামাই হয়ে যাব। এইসব স্বপ্ন তুমি আবার দেখতে শুরু করে দিও না, এতটাও রোম্যান্টিক ব্যাপারটা নয়। হ্যাঁ, কারণ ওদের বাড়ির বাথরুম আমাদের এই বাড়িটার সাইজের। হ্যাঁ জানো, যদি আমাদের কপালে হয় তাহলে ওই আইসু বেবি আদি বাবাকে ডিভোর্স দিয়ে এই বাথরুমে এসে সংসার বসাবে আমার সাথে নাকি? হ্যাঁ, আই মিস ইউ পিঞ্চু, কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? পিঞ্চু এদিকে এসো, এদিকে এসো, কোথায় চলে গেছিলে আমার ছেলে? হ্যাঁ কোথায় গেছিলে, আই মিস ইউ সো মাচ ড্যাডি, দেখো কে এসেছে, মাই কিউটি। ও এসে গেছে, কোথায় পেলে একে, কে নিয়ে এসেছে? স্যার আমি নিয়ে এসেছি। ও তুই কোথায় পেলি একে? কাল টিভিতে আপনার মেয়েকে কাঁদতে দেখলাম, তখন আমার খুব খারাপ লাগলো। সেদিন যখন সাইকেলে করে ধাক্কা মেরেছিলাম তখন ওর একটুখানি লেগেছিল, তাতেই আপনার মেয়ে কত কষ্ট পেয়েছিল। তাহলে ও হারিয়ে গেলে আপনার মেয়ে কতটা কষ্ট পেয়েছে সেটাই ভাবছিলাম, তাই জন্যে ওকে যেখান থেকে পারবো খুঁজে বার করবো ডিসাইড করি। আমি আমার সব ফ্রেন্ডদেরকে মেসেজ করে দিই, এর ভাগ্য ভালো ছিল তাই তাড়াতাড়ি পাওয়া গেল। দ্যাটস সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে কোর্টে ফাইন লাগিয়ে খুব বিরক্ত করেছি, তারপরেও তুমি আমাকে হেল্প করলে, আই এম রিয়েলি সরি। শয়তান, তোমার কোমরটা দেখে তো মনে হয় না যে তোমার মন এত বড়, আমি তো তোমাকে গুন্ডা ভেবেছিলাম। বাইরেটা মনের পরিচায়ক নয় স্যার, বাইরেটা দেখে বিচার করা ঠিক নয়, বরং গুণ দেখে বিচার করা উচিত, বড় বড় লোকেরা এটাই বলেছেন। গুড গুড, এই বয়সে তুমি অনেক শিখে ফেলেছো, তোমাকে আমার কিছু দিতে ইচ্ছা করছে, বলো কি চাও? আমি কস্তুরী বংশের ছেলে স্যার, আমাদের হাত সবসময় মাটির দিকে থাকে, আকাশের দিকে তাকায় না স্যার। কখনো কখনো আকাশের দিকে তাকিয়েও কিছু হয় না, চাও। স্যার আপনি এত চাপাচাপি করবেন না স্যার আমাকে, আমি কিন্তু ছোটখাটো জিনিস চাইবার পাত্র নই, যদি মারতেই হয় তাহলে হাতই মারি আমি। আপনার মেয়ের সাথে বিয়ে করিয়ে দিন না স্যার। হ্যাঁ ড্যাডি, আমি রেডি। আমি জানতাম এটা বাবা, তুই নিশ্চয়ই এরকম কিছু জিনিস চাইবি। এই আমিও তোর বয়স পেরিয়ে এসেছি, মেয়ে দেখলে পড়ে না মনের মধ্যে কি কি ভাব জাগে সেটা আমি জানি খুব ভালো করে, মুখ মনের দর্পণ নয় এটা বলে আমার সঙ্গে নাটক করছিস গুন্ডা শয়তান, এই গেট আউট আউট। এখন কি ভাবছিস সেখানে তুই দাঁড়িয়ে কেন? তোর বয়সে আমাকে যদি কেউ এই ধরনের অফার দিত না তো আমি মিষ্টি করে অনেক কিছু চেয়ে নিতাম। এই একটু বুদ্ধিমান হওয়া দরকার এই বয়সে। স্যার যদি আপনি কিছু দিতেই চান তাহলে আমার কোর্টের ফিস মকুব করে দিন। তুই রোমান্টিক তো একদমই নয় কিন্তু সাবধানী, পড়ে দেব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে আসবি এখানে? হ্যাঁ নিশ্চয়ই আসবো। পিঞ্চু এদিকে আসো। পিঞ্চু বাই বলো। বাই। ও হো হো, হোল্ড অন হোল্ড অন, একটা কথা, দেশি পাঠা নিয়ে এসে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করেছি, আপনারা ভালো করে খান আর টেস্ট কেমন হলো সেটা জানাবেন। কাম অন হ্যাভ ইট। ওকে স্যার। এই ওদের দই দে স্যার। একটা কথা বলবো, আমার মনে হচ্ছিল যে আপনি ভেজ। ও সেরকম ভেবেছিলে তোমরা, একদম ঠিক ভেবেছিলে, লেগ পিস নাও। আমার বউ
ননভেজ খাই না আর হাতও দেয় না, তাই আজ আমার ছেলে পরিবেশন করছে। আমরা দুজন কিন্তু জমিয়ে খাই। আমরা ভেবেছিলাম আপনি খান না, এই জন্য কোনো ফাংশনে বলিনি। ব্যাড, এরকম কখনো করবে না, সব সময় আমায় ডাকবে, আমি আর আমার ছেলে দুজনই আসবো। কি বলো স্যার, আপনার ছেলে কি করে স্যার? ওয়েল, হি ইজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, IBM এ চাকরি করে। এত বয়স হওয়ার পরেও ওর ভালোবাসা হয়নি, ইডিয়েট। এর জন্য মেয়ে খোঁজার দায়িত্ব আমাদের ঘাড়ে। আমি এই দায়িত্ব নিশ্চয়ই পালন করব, আর এই বছরই যদি কোনো ভালো মেয়ে পাই তাহলে এদের বিয়ে দিয়ে দেব। কিরে, ওকে ড্যাড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপটাপ মোবাইল গেম শো। এই গেম শোতে কেউ ভি পার্টি সেলিব্রেট করতে পারে, কিন্তু একটা কন্ডিশন, কাপলস কম্পালসরি। এখানে যেও জিতবে অ্যাপটাপ কোম্পানি ওদের মোবাইল গিফট করবে। রুল এইটা যে মেয়েরা এখানে এসে নিজের বয়ফ্রেন্ডদের প্রপোজ করবে, যে ভালোভাবে প্রপোজ করবে সে আমাদের কোম্পানি দিয়ে একটা সুপার হেডসেট পাবে। তো প্রথম পার্টিসিপেন্ট কে হতে চাই? আমি। প্লিজ কাম। হাই হাই, আপনার নাম? সুনীল। এন্ড ইয়োর? সুষমা। ওকে, এনি কি করে প্রপোজ করে দেখতে হবে। হাই সুষমা। হাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সত্যি। আই লাভ ইউ। আমি তোমার জন্য কিছুও করতে পারবো। আগে ফেল হয়ে গেছে সাবজেক্টে, পাস তো হয়ে যাও। এই কে বললে রে? হ্যাঁ, ফেল হয়েছে। এটা সত্যি না, তুই তো বলেছিলিস তুই ক্লাসে র‍্যাঙ্ক করিস। মিথ্যাবাদী কথা কা? আই হেট ইউ। প্লিজ লিসেন টু মি। ওকে ওকে ওকে, নেক্সট পেয়ার। আমি ওকে, আসো। হাই হাই, তোমার নাম? রশ্মি। তোমার? সুনীল। ওকে, প্রপোজ করো। ডিয়ার রশ্মি, যবে থেকে তুমি আমার বাড়ির পাশে এসেছো তবে থেকে আমার হৃদয়ের স্পন্দন গেছে বেড়ে। আরও অনেক মেয়ে হয়তো আছে আমার পেছনে, কিন্তু তোমার জন্যই আমার মন ফেলেছে বাকি সবাইকে ঝেড়ে। তুমি যদি আমার সাথে থাকো সত্যি করে, তাহলে আমি এই জগৎকে জিতে নিতে পারি। আর গাড়িটা হয়ে যাবে ধাক্কা। কে বললো রে? কে বললো? মুখটা দেখা দেখি। ওকে, নেক্সট পার্টিসিপেন্ট কে হতে চাইবে? আরে আমি আছি তো, প্লিজ কাম। এক্সকিউজ মি। হাই, তোমার নাম? অনু। তোমার? আদিতি। ওকে, অনু আদিতিকে ক্যারম করে প্রপোজ করে এটা দেখতে হবে। গুড। আমি একে চোখে চোখে প্রপোজ করে দিয়েছি, আর আমি ওকে চোখ দিয়ে হ্যাঁ বলে দিয়েছি। ও মাই গড, সব প্রেমিকরাই আগে চোখে চোখে প্রপোজ করে আর চোখে চোখে ইয়েস বলে, তারপরে তো শুধু আই লাভ ইউ বলাটাই বাকি থেকে যায়। আমরা এখনো পর্যন্ত একে অপরকে আই লাভ ইউ বলিনি, তবুও আমরা একে অপরকে খুব ভালোবাসি। ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। ভালোবাসা মনের ভাষা, মুখের কথা নয়। ওয়েল দেন, ওকে গাইস, আজকের জন্য আমাদের উইনার্স অনু আর আদিতি। যখন আমি কলেজে পড়তাম না, তখন আমার জুনিয়রদের বলতাম সিগারেটের ধোঁয়া আমি চোখ দিয়ে বার করব, চোখ দেখিয়ে ওদের কুচকি জ্বালিয়ে দিতাম। এটা তোমার আবার কোন নতুন খেলা, চোখ দিয়ে ভালোবাসা? দেখো, আমি তো কখন থেকে চোখ দিয়ে তোমাকে দেখছি, কই আমার তো প্রেম হয়নি? আমি তো ছেলে স্যার। ও, ছেলেরা ছেলেদের ভালোবাসতে পারে না, সামনে একটা মেয়ে দরকার, তাই না? রত্না, আই রত্না। আসছি সাহেব। একটু কাছে আয়, আয়, আয়। বলুন না সাহেব। আমার চোখের দিকে চোখ রেখে তাকা। সত্যি কথা বলবি? সত্যি শিরজি, আমার টাকার দরকার ছিল জন্য আমি চুরি করিনি, এটা তো আপনারই পার্স থেকে নিচে পড়ে গিয়েছিল জন্য আমি উঠিয়ে নিয়েছি। এই নিন সাহেব। চুরি করে আমাকে গল্প শোনাচ্ছিস? কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো, যা। ওহ সাহেব। এই, ওটাকে ওখানে রেখে দে, এখন যা। দেখলেন তো স্যার, চোখে চোখ রাখলে সত্যিটা ঠিক বেরিয়ে আসে। এই লজিক সব জায়গায় কাজে লাগে না, কিন্তু চোখে চোখ রেখে নয়, চোখের মনি বের করে নেওয়ার পরেও অনেক ক্রিমিনাল সত্যি কথা বলে না। চোখের ভাষা শুধু প্রেমিকরাই বুঝতে পারে স্যার, ক্রিমিনালরা বুঝতে পারে না। তুই নিজের বয়সে একটু বেশিই বলিস, সেই জন্য আমার মেয়ে অ্যাট্রাক্টেড হয়েছে। আমাদের মধ্যে শুধু অ্যাট্রাকশন নেই ড্যাড,
পিওর লাভ আমার। এখন এটাই মনে হয় যে তোমাদের দুজনের লাভের পারমিশন আমাকে দিতে হবে, যদি না দিই তাহলে তোমরা কোথাও পালাবে। এখন এটা একটা ট্রেন চলছে তাই না, প্রথমে মেয়েটিকে পটাও, পার্কে গিয়ে বসো, আর মেয়ের মা কিংবা বাবাকে ভিলেন বানিয়ে দাও, আর নিজে হয়ে যাও স্বয়ং হিরো। আমাদের লাভটা অ্যাকসেপ্ট করে আপনিও হিরো হয়ে যান না স্যার। আমি হিরো না ভিলেন হব তোর থেকে শুনতে চাই না, আমার তোমার ওপর ভরসা নেই, কিন্তু নিজের মেয়ের ওপর আছে, ওর সিলেকশনের ওপর ভরসা আছে, আর ওর জন্য আমি সব সময় একজন হিরো। আই লাভ ইউ ড্যাড। স্যার আপনি না এক ধরনের পাগল। এই পাগলামিটাই আমার মেয়ে পছন্দ করে, যা মুখে আসে সোজা বলে দেয়। তুমি সোজাসুজি আমাদের বাড়িতে আসতে পারো, ওই শপিং মল টলে রোমান্স করার দরকার নেই। আমাদের এডুকেশন শেষ হওয়া অবধি, আমরা যতক্ষণ না সেটেল হয়ে যাচ্ছি, আপনার মেয়ের ডান হাতটাও আমি ধরবো না। বাঁ হাতটা আছে না, এইসব কথার কোনো দাম নেই। বিয়ে হওয়া পর্যন্ত SMS এর মাধ্যমে খাঁটি প্রেম রয়েছে সেটা প্রমাণ করো। আচ্ছা ঠিক আছে শ্বশুরমশাই। শোভা, হ্যাঁ আমি আর্জেন্টলি গ্রামে যাচ্ছি, রাতে আমার হাজবেন্ড আসবে, তো চাবিটা দিয়ে দিও। ঠিক আছে, ওকে, থ্যাঙ্ক ইউ, বাই। রাহুল। ইয়েস ড্যাড। ব্যস্ত নাকি? জবে থেকে আমি সফটওয়্যার ইঞ্জিন হয়েছি না ড্যাডি, সারা জীবন এই কম্পিউটারের সামনেই ব্যতীত করে দেব। আমায় তোমার মতন পুলিশ অফিসার হলেই ভালো হতো, প্রত্যেক দিন তাহলে কিছু নতুন দেখতে পারতাম। রাহুল, তুমি নিশ্চয়ই জেমস বন্ডের ছবি দেখার পরে এরকম ভাবছো। আমাদের দেশে পুলিশ অফিসার্স বড় নেতাদের সিকিউরিটি দিয়ে তাদেরকে সেলাম করতে করতেই রিটায়ার হয়ে যায়। ওয়েল, আমাদের দেশে পলিটিশিয়ান হলেই ভালো হবে। কোন পার্টিতে যাব? কোনো পার্টিতে যাওয়ার দরকার নেই, অফিস থেকে আমি তোমায় একটা মেইল পাঠিয়েছিলাম, দেখেছো নাকি? না ডেডি, চেক করো তো। এটা কে আছে ডেডি? মেয়েটা কেমন দেখতে? অফ কোর্স শি ইজ প্রিটি, বাট আমায় কেন পাঠালে তুমি? আমি আমার বন্ধুকে একটা ভালো মেয়ে দেখার জন্য বলেছিলাম, উনি এই ফটোটা পাঠিয়েছেন। মেয়ে তো খুবই সুন্দর, তুমি যদি হ্যাঁ বলে দাও তাহলে আমরাও রাজি আছি। খুব ভালো ফ্যামিলির মেয়ে, পড়াশোনাও খুব ভালো করেছে। আরে শি হ্যাজ ডান MBA, ইফ ইউ সে ইয়েস তাহলে ওর বাড়ির লোকের সঙ্গে এক্ষুনি কথা বলবো। তাহলে তোমরা দুজন মিলে এই বছর কিছু করবে এটা ডিসাইড করে নিয়েছো? ইয়েস ইয়েস অফ কোর্স ইয়েস। ওকে, ক্যারি অন। আমার এরিয়া একবার যদি গাড়ি চালাতে শিখে নাও তাহলে পুরো ইন্ডিয়াতে যেখানেও গাড়ি চালাতে পারবে। কিন্তু রাস্তায় এত গর্ত কেন? আমাদের দেশে কুঁড়ে লোক প্রচুর রয়েছে না, সকালে উঠে কেউ এক্সারসাইজ তো আর করে না, তাই রোডগুলোকে এরকম ভাবে রেখেছে যাতে এমনিতেই এক্সারসাইজ হয়ে যায়। দেখছো তো কত বুদ্ধি। আরে এসো না, ভেতরে এসো, আমার মা বাবা খুবই ফ্রেন্ডলি, এসো তুমি এক্ষুনি বুঝতে পারবে। আরে অনুপা, এই এই মিটাকে আমি কি কোথায় দেখেছি? এই আমিও ওকে দেখেছি। বাবা, এ হলো আদিতি, আমার লাভার। হাই আন্টি, হাই আঙ্কেল, হাই। তোমরা দুজনেই একে দেখেছিলে টিভিতে, আরে ওই যে কুকুরের কেসটা। ও, এই ওই মেয়েটাই না? তাই জন্য লাগছিল যে কোথায় দেখেছি। বাবা, তুই কি এই মেয়েটার সাথে ঘুরছিলিস নাকি? ওর বাবা যদি জানতে পারে তাহলে তোর কি হবে? হ্যাঁ, একটা ডিল হয়ে গেছে বাবা, এর বাবা আমাদের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর যদি আমরা না মানি তো? দেখো তো, এর বাবাকে রাজি করে নিয়েছি, তুমি আর কোন ব্যাপার? দাঁড়া তোর তো, তুই কি বলতে চাস ওর বাবা করোড়পতি আর আমরা রোডপতি? হ্যাঁ হ্যাঁ বল। এ তুমি কি ওকে বোঝাও, যাও যাও। তোর বলার মানে তো এটাই ছিল না, এরকম করে যদি একটা মেয়েকে নিয়ে আসিস আর বলিস যে আমার লাভার, তাহলে আমার দুটো মেয়েকে নিয়ে আসা উচিত ছিল। পিছনে আসো, পিছনে আসো। এই মজা করিস না, এটা একটা সিরিয়াস ব্যাপার, তোকে আমি পরিশ্রম করে বড় করেছি, তোর নিজের পায়ে দাঁড় করিয়েছি, এই জন্য নয় কি কোন করোড়পতি মেয়ের সাথে বিয়ে করে ওর ঘরে গিয়ে ঘর জামাই হয়ে থাকার জন্য নয়। আমি আর বাবার সম্পত্তি দেখে একে ভালোবাসিনি, লাভ এট ফার্স্ট সাইট, আমি একে মন থেকে ভালোবাসি বাবা। তো তুমি একে সব কিছু বলে দিয়েছো নাকি? হ্যাঁ সব বলে দিয়েছি, আমাদের লেভেল, আমাদের ব্যাকগ্রাউন্ড সব বলে দিয়েছি, আমি বলেছি না তোমায়? হ্যাঁ। কুকুরটা চুরি করে এনেছিস এটা বলেছিস? আরে না, এর সামনে সব ডগি চুরি করে নিয়ে এসেছে মানে? আরে ওইটাই তোমার বাড়ির কুকুরটা, ছাড়ো আমাকে, কিছুই হয়ে যাক আমি তো বলবোই, তোমার কুকুরটা চুরি হয়ে গেছিল না, এই চুরি করে এনেছিল বাবা। হ্যাঁ মা, তোমাকে কাঁদতে দেখেছিলাম টিভিতে, তো আমরাই কি বললাম যে ওকে দিয়ে আসো।
আরে একটা কথা তো তুমি ভুলেই গেলে, আরে ওইটা কি, আরে বাবা তুমি, আরে দাঁড়া বলতে দে, ও তোমার বাবা কোর্ট কেস করেছিল না, এর উপরে ফাইন করেছিল, ওর বদলা নেওয়ার জন্যই ও তোমার ঘর থেকে ওই কুকুরটাকে চুরি করে নিয়েছিল, খুব পাজি। এ বল না ওকে, ঠিক করে বল। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন তো সব বলেই দিলে ওকে। আমরাও যেটা মনে ছিল ওটা বলে দিয়েছি। আরে আরে আদিতি, আরে ও এরকম করে কি হলো ভাই, কি হয়ে গেছে, আবার কুকুর খুঁজতে গেছে? হ্যাঁ আরে বল, আরে আরে আদিতি যাও না, দুধ নিয়ে আসবো নাকি? হ্যাঁ কেন, বর বউ দুজনে মিলে গরম করে খেয়ে নাও। হ্যাঁ কি কাজ করে ও? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভালোই আছে তাহলে, ফরেনে সেটেল হয়ে যা। ইউজ করে ফেলে দেওয়ার জন্য আমি কোনো টিস্যু নাকি জুতো দিয়ে পিটাবো? তোর বাবার কাছে গিয়ে যদি তোর হাত চাই তাহলে জুতো দিয়ে মারবে আমায়। ভাবছি যে তোর সঙ্গে বিয়ে করে নে, কিন্তু তুই হচ্ছিস কফি ডে আর আমি হচ্ছি চায়ের দোকান, আমি তোকে মেনটেন করতে পারবো না। তুই টেনশন নিস না, একটা কাজ কর, তুই ওর সঙ্গে বিয়ে করে নে, বিয়ের পরেও আমি তোকে ভালো সার্ভিস দেব। রাস্তার চায়ের দোকান হলেও আমার সব কিছু চলবে, কিন্তু আমি তোমার সাথেই থাকবো, চুপচাপ এই এনগেজমেন্টটা থামাও। কিন্তু কি করে থামাবো, ছেলের বাপ সিবিআই অফিসার, ওকে মিলে আমাদের ভালোবাসার কথাটা বলে দে, তাহলে এই বিয়েটা ভেঙে যাবে। তোমরা যাও, আমি আসছি। কি আঙ্কেল, কি হয়েছে? ও তুমি আমার ছেলের সাথে কথা বলছো না, তাই জন্য আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তিন দিন থেকে ও খাবারও খায়নি, খুব রাগে আছে। যতক্ষণ না তুমি ওর সাথে কথা বলবে, ও আমাদের সাথে কথা বলবে না। ও আজকাল সরকার থেকে কথা মানানোর জন্য লোকে করে না, অনশন ধর্মঘট, কাউর কথাই শোনে না। আপনি বলুন আঙ্কেল, ও যেটা করেছে সেটা ঠিক ছিল? এই জন্য রেগে গিয়ে আমি কথা বলছি না ওর সাথে। ওই তোমরা কি বলো, ব্রেকআপ না তো কিছু? আবার সেরম কিছু নয় আঙ্কেল, আই স্টিল লাভ হিম, কিন্তু ও যেটা করেছে সেটা ভুল, সেটা ওর বোঝা উচিত, সেই জন্যই কথা বলা বন্ধ করেছি, ব্যাস এইটুকুই। ও জানতে পারবে কিনা জানি না, কিন্তু আমরা যা ভুল করেছি সেটাও আমাদের বলে দিয়েছে। প্লিজ শুধু একবার ওকে ক্ষমা করে দাও, ওর সাথে কথা বলে নাও মা, প্লিজ শুধু আমার জন্য। ঠিক আছে আঙ্কেল, কথা বলে নেব। এক মিনিট মা, এই ফোনটা করে দিচ্ছি, ও যদি প্রুফ চায় না তাহলে ওকে বলে দেবে। হ্যাঁ ড্যাডিজি, আমি তোমার বাবা বলছি, ফোন কাটিস না শয়তান, কথা বলো। হ্যালো, আমার মোবাইলে কল করো। থ্যাংকস মা। 12টা রেপ আর 8টা মার্ডার, হিসাব ঠিক আছে তো? স্যার আপনার সাথে কেন মিথ্যে বলবো, এই বিচখানে আমি দুটো আর করেছি। সচমে ওটা কবে করলে? ও তো ফিল্ম দেখার পরে করেছি, ড্রিঙ্কের পরে মুড বনে গেছে তো করে নিলাম লেডিস টয়লেটে। স্যার আমার বেলটা হবে তো স্যার? তুমি যা কাণ্ড করেছো সেটার জন্য বেল নয়, ডাইরেক্টলি উপরে। কি স্যার আমার সাথে মজা করছো না স্যার? আমি জানি আমার সাথে না পুরো ইয়ার কি করছেন স্যার, আমি ঠিক বলেছি না স্যার? আমার বেল হয়ে যাবে আমি জানি। সালা কমেডি দেখছে, কমেডি দেখবি? এই হাত দুটো তোর ভেঙে ফেলে দেবো, আমার পা দিয়ে লাথি মেরে মেরে তোকে লকপাই শেষ করে দেবো। কি করছে?
কাট করে দিল। সামথিং মাস্ট বি রং। এইটা কিন্তু ঠিক বলেছেন আপনি। আরে শোনো ভাই, তুমি তো পুরো দুনিয়ার খেলাড়ি আছো, যতই ভারী কাজ হোক না কেন তুমি করে দাও। এই থ্যাংক ইউ সো মাচ ড্যাডি। হেই কাম অন। সোনা, 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 ওই ছেলের বাড়ি থেকে চলে এসছে, কত টাইম লাগাচ্ছিস, চল তাড়াতাড়ি আয়। এক মিনিট মা, একটা কল করে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। পিক আপ, পিক আপ। কল কেন কাট করছিলিস তুই? আমার ওখানে এনগেজমেন্ট হচ্ছে আর তুই এখানে নেশা করে বসে আছিস? এরকম ব্যাপার নেই সোনা, কথা বলিস না আমার সাথে, আজকে আমি তোকে মেরে ফেলবো। ওই ছেলেটা এত ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমি তোর মতো পাগলকেই ভালোবাসি। রাত্রে ভেবেছিলাম মরে যাই, তাই জন্য হাত কেটে নিয়েছি, কিন্তু তোকে ছেড়ে মরতেও পারবো না। আমি সবকিছু জানি সোনা, কিন্তু আমি কি করতে পারি তুমি বলো। এইটা বলে তুই এখানে চুপচাপ বসে থাকবি আর আমার ওখানে বিয়ে হয়ে যাবে, পরে আমাকে মনে করে তুই অনেক কাঁদবি। তাহলে আমি কি করব বল না। এনে তুই কি করবি আমি জানি না, কিন্তু হ্যাঁ আমার বিয়ে ওর সাথে জানি না হয়। কি হয়েছে কুমার, তাড়াতাড়ি তোমাকে দরকার, ফোনে কোথায় ছিলে, কিসের ঝামেলা? আমি এখানে একজনকে মারধর করে চলে এসেছি ভাই, আমার তো একদম আমার গার্লফ্রেন্ডের এখানে এসেছি, বিয়ে ফিক্স হয়ে গেছে ভাই। বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে, উঠিয়ে নিয়ে যাও ওকে। পালানো যেন ও রাজি হচ্ছে না, এখন যেই রকমই হোক বিয়েটা আটকে দাও, পরে ও নিজের বাবাকে মানিয়ে নেবে। যদি মেয়ে রাজি থাকে তাহলে সরাসরি তুই ওর বাবার সাথে গিয়ে দেখা কর পাগলা। আরে ওর ড্যাডি বিগ শট আছে ভাই, ও সিন ক্রিয়েট করে দেবে ভাই। আমি কাউকে ভয় করি না ভাই, আমি তোমায় একটা জিনিস দিয়েছি, তুমি এই বিয়েটা আটকে দাও ব্যাস। এতে কি আছে বে? সোনার হার আছে, কঙ্গন আছে, সব সোনার জিনিস আছে। হ্যাঁ এই দেখো, পকেটে ঢোকা, তোকে ওর সাথে করে নিয়ে যাব। মেয়েটার যা দম আছে তোর তা নেই। কে ওই ছেলেটা? ও সিবিআই অফিসার প্রভুরের ছেলে ভাই। কি, সিবিআই অফিসার প্রভুর মেয়ে? হ্যাঁ ভাই, তোর সঙ্গে করে নিয়ে যাব। তোর কি ব্যাপার বলতো, তুই কিভাবে এসেছিস এখানে? যে কেন কিছু করতে রেডি তো? ঠিক আছে যা, ফোন নিজের কাছে রাখিস, ম্যাটারটা ডিল করে নেবো। আসছি ভাই। হেই পেপার কলিং। আরে জিজ্ঞেস কর না কি,
এই সিনা, জেলের মধ্যে বিরানির সাথে মিলে গেছিস নাকি? তেরি তো এই পাগলের দল, আজ সকাল সকাল গলা ঢেলেছিস নাকি? আমি যা বলছি সেটা ঠিক করে শোন। সিনা ভগবত গীতা শোনাচ্ছে, শুনে না। চল বল। সিআইডি প্রভুর ছেলে, ডিল করবি তো বল? ওর জন্য যে পাত্রি ঠিক হয়ে রয়েছে, সাথ দেখি সে কোথায়। কি বলিস, কি হলো? চলো। হাই। হাই, বিজি আছো? না, তোমার জন্য সবসময় ফ্রি আছি। টেল মি, হোয়ার আর ইউ? বাড়িতে। অফিস যাওনি? অফিসে যাওয়ার ইচ্ছে হলো না, সেই জন্য বাড়িতেই কাজ করছি। ও, বিকালে ফ্রি আছো কি? কেন, কি ব্যাপার? এমনি শপিং যাওয়ার ভাবছিলাম, একা যাওয়ার মন করছিল না। আমার কাছে ক্রেডিট কার্ড নেই। ডোন্ট ওয়ারি, বিহা অবধি আমি নিজেরই ক্রেডিট কার্ড ইউজ করব। হেই, জাস্ট কিডিং ইয়ার, বিকেল বেলা দেখা করছি, ওকে? হুম, ওকে। মিস ইউ। আই মিস ইউ। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, বলবো, সারপ্রাইজ এটা। খুব বিজি আছো নাকি? না, এরম কিছু না, ইউজুয়াল ফ্রেন্ডস। ওকে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানেই পার্ক করো। এখানে কি আছে? আই জাস্ট লাভ দিস প্লেস। লুক। গুরু, মালগুনে এসে গেছে। ভাই, ওরা এসে গেছে, টাইম দেখে বলছি, আপনি এসে যাবেন, ঠিক আছে? যাও যাক। ওকে রাহুল, আমি ড্রাইভ করি। Sure. গাড়ির চাবি দাও না।
এখনো ঠিক করে দাড়ি মোচ গজালো না, এখনই ক্রাইম করা শুরু করেছো, ক্রাইম করবে ছোট লোক, চলো চল মা, এই একে নিয়ে চল। কিন্তু কেন স্যার? নিয়ে যাও একে মা। এই অনুপ, কি হয়েছে গো? ও এই অনুপ, আরে অনুপ স্যার, স্যার স্যার, এক মিনিট দাঁড়ান স্যার, স্যার দাঁড়ান এক মিনিট, এক মিনিট স্যার, স্যার স্যার দাঁড়ান দাঁড়ান বাবা, স্যার অনুপ স্যার, মেরো না ওকে স্যার, স্যার 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 স্টেশন চল, আমি কেন নিয়ে যাচ্ছেন, চল দেখো না কি হয়ে গেল এটা। সোনাকে ফোন করেছিলে তুমি? করেছিলাম, কিন্তু ও কথা বলার স্থিতিতে নয়। নিজের চোখের সামনে নিজের উড বি হাজবেন্ডকে মার্ডার হতে দেখে কোন মেয়ে শকে না থাকবে? জানি না মেয়েটা কত কিছু স্বপ্ন দেখেছিল। এক্সকিউজ মি স্যার, স্যার এক মিনিট স্যার, স্যার অ্যাকিউজকে ধরে এনেছি, ওকে অ্যারেস্ট করে এনেছি স্যার। স্যার অনেক মেরেছি কিন্তু মুখ খুলছে না স্যার, আজে বাজে গল্প দিচ্ছে। যদি না বলিস তাহলে তোর মাথা ফাটিয়ে দেবো, বল। আমার ছেলে এরকম করতেই পারে না স্যার, প্লিজ স্যার একটু বিশ্বাস করুন। যা বলার এসে কোটে বলবে স্যার, আপনার হাত জুড়ছি, আপনার পায়ে পড়ছি স্যার, উঠুন বলছি স্যার। তোমার অপমান করার মতন কোনো কাজ আমি করিনি বাবা, পুলিশের সামনে হাত জোড় করে কোনো লাভ হবে না, লয়ে নিয়ে এসো, কেস লড়ি, তোমার দিব্যি বাবা, আমি কোনো খুন করিনি। লয়ে নিয়ে আসবে তুমি? স্যার 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 কিছু বলবেন না স্যার, ছেড়ে দিন প্লিজ স্যার, স্যার 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 লয়ে যাও বাবা, কিছু লয়ে নিয়ে এসো, লয়ে নিয়ে আসবো আমি, তোমার কিছু হবে না, আমি লয়ে নিয়ে আসবো, কিন্তু কিছু আমি লয়ে নিয়ে আসছি, আমি লয়ে নিয়ে আসবো। বড় বড় ক্রিমিনাল 10-10 মার্ডার করে ফেলে, ওদের ফাঁসি হয় না, তো তোমার ছেলের কেন হবে? আরে ভাই শুধু শুধু ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ? হাফ মার্ডার করলে প্রবলেম হতে পারত, ও তো ফুল মার্ডার করেছে, নো প্রবলেম। ড্যাড ও মার্ডার করেনি, তুমি প্লিজ ওকে বিশ্বাস করো। বাবা আমি পুলিশের কথা মতো বলছি, মার্ডার সিসিবি অফিসারের ছেলের হয়েছে, সহজে ওকে কেসের বাইরে আনা সম্ভব হবে না, গোটা ডিপার্টমেন্ট ওদের সাপোর্ট করবে, এই কথাটা জেনে রাখুন। দেখুন ওর যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু বাঁচতে পারবো না। আপনার ব্যথাটা আমি বুঝতে পারছি, এই সময় আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, প্রসেসরের হিসাবে বেলের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্লিজ স্যার ঠিক আছে,
আসছি। ইয়োর অনার, অপরাধীর কাঠগোড়ায় যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে এ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এই ছেলেটি যে এরকম জঘন্য অপরাধ করতে পারে সেটা ভাবাটা খুব মুশকিল। ইয়োর অনার, প্রকৃত অপরাধীকে পুলিশ খুঁজে পাচ্ছে না, সেই জন্যে পুলিশ একে ধরে এনে এর ওপরে চার্জ লাগিয়ে একে বলির বাখরা বানিয়েছে। ইয়োর অনার, অন্য কারোর দ্বারা ঘটিত অপরাধ এর ওপর চাপিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা চলছে। এই কেসে এই অপরাধী একজন নির্দোষ। আপনার কাছে অনুরোধ, একে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হোক ইয়োর অনার। দ্যাটস অল ইয়োর অনার, থ্যাংক ইউ। আপনি কি বলতে চান ইয়োর অনার? ভালো ঘরের ছেলেমেয়েরা ক্রাইম করতে পারে না এই কথার কোনো সত্যতা নেই। এই কেসে হত্যা হয়েছে পুলিশ অফিসারের ছেলের, তাই মিথ্যা প্রমাণ সাজানো হয়েছে সেটা কোনোভাবেই হবে না। এই কেস সবে শুরু হয়েছে। আপনি যদি ওকে জামিনে ছেড়ে দেন তাহলে এই ছেলে পালাতে পারে ইয়োর অনার, আর এটাও হতে পারে ওর বিরুদ্ধে থাকা সব প্রমাণ ও মিটিয়ে দিতে পারে ইয়োর অনার। এই জন্য আপনি এর জামিনের অনুরোধকে খারিজ করে দিন, এটা আমি আপনার কাছে অনুরোধ করছি ইয়োর অনার। এই প্রসেসটা শুরু থেকে হওয়ার কারণে সাসপেক্টকে যদি এই সময় বেলে ছেড়ে দেওয়া হয় তাহলে যাই প্রমাণ আছে সেটাকে মেটাবার চেষ্টা করবে। এই গুণ ব্যাপার বিচার করার পর সাসপেক্টকে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে রাখার অনুমতি দিচ্ছি। বেল পাওয়া জানি বলে কষ্ট পেও না বাবা, না হয় হাইকোর্ট যাবো আমরা, ফাইট করবো। দেখো তো। দেখো বাবা, তোমার যা বলার সেসব তোমার লয়ারকে বলবে, নিয়ে জানে কে। দেখুন তো বাবা, তুমি ভয় পেও না, আমি কোনো দোষ করিনি, আমি সত্যি বলছি বাবা। এক মিনিট দাঁড়া, তুমি তুমি মাকে দেখো, মার যত্ন নিও প্লিজ, মার যত্ন নিও, আমি নিশ্চয়ই ফিরে আসবো, তুমি শুধু মায়ের যত্ন নিও। আমি আসছি বাবা, ঠিক আছে, আমি একদম ঠিক ঠিক ফিরে আসবো, তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, তুমি একদম টেনশন করো না বাবা। মা, এই সময় হয়ে গেছে, চল এবার গাড়িতে ওঠ, আমি নিশ্চয়ই ফিরে আসব, আমার জন্য অপেক্ষা করো। হ্যালো, একটা কলও করতে পারিস না কি লোফার? আমার তোর সাথে মেলার মন করছে, কোথায় মিলবি? হেই পাগলি, তোমার কি একটু বুদ্ধি নেই নাকি? তুই তো এই কথাটা ঠিক করে জানিস, পুলিশের ইনভেস্টিগেশন চলছে, আমাদের দেখা করা ঠিক নয়, যতক্ষণ আমি বলবো না ফোন করিস না, বুঝেছিস তো? ওফো, একটা মার্ডারের জন্য তোর এত ভয় পেয়ে গেছিস? হে পাগলি, তোর ভুলের জন্য আমরা ফেঁসে যাব, যতক্ষণ বলবো না ফোন করিস না, এইসব কথা ফোনে বলা যাবে না, বুঝেছিস? ফোন রাখ। আদিতি কাঁদছো কেন? তুমি এখানে কেন এলে বলো? আমার খুব ভয় লাগছে, আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। এনার নাম হলো ব্লেড বাবু, শুধু ব্লেড দিয়েই তিনখানা মার্ডার করেছেন, কিন্তু এনাকে দেখে কি মনে হচ্ছে যিনি ভয় পেয়ে আছেন? যখন ইনি ভয় পাচ্ছেন না তাহলে আমি কেন ভয় পেতে যাব? আমি তো কিছু করিনি। ভয় পাবে না সিস্টার, বস খুবই কনফিডেন্ট, বাইরে আসবেই আসবে। ওই দিনটার আমি অপেক্ষা করছি, আর ওই দিন যেন তাড়াতাড়ি আসে এই জন্য আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করছি। পুজো টুজো করে কিছু হবে না সিস্টার, যাকে খাওয়ানো দরকার তাকে খাওয়ান, তাহলে সব ঠিক হবে। এই টাইম হয়ে গেছে, যাও এখন। চুপচাপ যা তো, যাচ্ছি।
টাইম হয়ে গেছে নাকি? সাহেবের মতন ব্যবহার করছে, আরে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, ডিস্টার্ব করবে না, জান এখান থেকে। সিস্টার, একেবারে আরামে কথা বলবেন। তুমি যাও আদিতি, আমার কিচ্ছু হবে না, শীঘ্রই বেরিয়ে আসবো। আরে এই পাগলের দল, যেটা বলছিস সেটা কর, বিনা পয়সায় কিছু করো নাকি? এই আমাকে দেখেছিল, সাবধানে থাকিস। চলে এখান থেকে যা। ওই তোর সাথে দেখা করতে এসেছিল না, কে ছিল বল? তুই আমাকে জিজ্ঞেস করলার কে রে? চলে এখান থেকে বেরো। যদি তুই না বলিস কে ও, তাহলে তোকে এখানেই পুঁতে দেবো মেরে। আমার উপর হাত তুলবি? আমি তোকে দেখে নেবো, কিন্তু আয় না, আমি কি তোকে ভয় পাচ্ছি নাকি? হ্যালো স্যার, আমি আইডিডি ব্যাংক দিয়ে শ্বেতা বলছি। আপনি কি ক্রেডিট কার্ড নিতে পছন্দ করবেন? ক্রেডিট কার্ড আমার দরকার নেই, তোমাকে দরকার। আসবে? স্যার আমি আসতে পারবো না, আমাদের ব্যাংকের এক্সিকিউটিভ চলে আসবে, আপনি অ্যাড্রেস দিয়ে দিন। হ্যাঁ লেখো লেখো, ব্যারাক নাম্বার 14, সেন্ট্রাল জেল, পরাপনগর, পুনে। সেন্ট্রাল জেল? স্যার স্যার এটা আপনি কি বলছেন? আরে এমনিতে আমার এত টেনশন, তারপরে তোর ফোন। হ্যালো সিনা, ফেসে গেলে নাকি? আরে শয়তান কোথাকার, আমি এখানে জেলে পড়ে আছি আর তোরা ওখানে মজা করছিস? ও আমাকে আইডেন্টিফাই করে নিয়েছে, সিসিবি প্রভুর কাছে মেসেজ যাবে, আর ওরা তোমাকে ধরে কেলাবে। এই পেপার জেলের মধ্যে ওকে শেষ করে দে। কি সামান লাগবে আমায় বল, আমি পাঠিয়ে দিচ্ছি, মেরে দে ওকে। এই আমরা জেলের মধ্যে ঝামেলা করছিলাম, পুলিশ দেখে নিয়েছে, জেলের মধ্যে ওকে মেরে ফেলা এতটা সহজ হবে না। একটা শোন, ভিতরে আমার ছেলে আইউ আছে, ওকে বলে দেবে, প্ল্যান বানিয়ে দেবে তোমাকে। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বস? আইউবের সঙ্গে দেখা করবো।
কি হলো বস? ওইখানে চলো, বস ডাকছে তোমায়। একে মারার জন্য এত ঝামেলা? নাও চা খাও। ছেড়ে দিন স্যার, কোনো ব্যাপার না, চা খাও। আমি জানি আমার ছেলের খুনের পেছনে তোমার কোনো হাত নেই, কিন্তু খুনের জায়গায় তোমার বাইক কি করে পৌঁছলো আর ওখানে কি হলো সব কিছু আমায় ডিটেইলে বলো। ওই খুনটার সাথে আমার কিচ্ছু নেওয়া দেওয়ার নেই স্যার। আমি সেদিনই আপনাদের পুলিশকে বলে দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ বিশ্বাসই করলেন না। আমি জানতাম স্যার একদিন আপনারা জানতে পারবেন, আর সেদিন আমি বেরিয়ে আসবো। এই জন্যই এত কনফিডেন্ট ছিলাম স্যার। যারা ক্রাইম করে তারা এতটা কনফিডেন্ট হয় না স্যার। এইটাতে কোনো লজিক কাজ করে না। একটা ক্রিমিনাল কিন্তু তোমার থেকে বেশি কনফিডেন্ট থাকে। ওই খুনটা কেমন হলো সেটা সম্বন্ধে ডিটেইলে বলো, তাছাড়া আর কিচ্ছু না। সেদিন আমার গার্লফ্রেন্ড আমায় ফোন করেছিল, আমার সাথে দেখা করতে ডেকেছিল, আর সেই সময় আমি আমার ফ্রেন্ডের বাইক করে যাচ্ছিলাম, তখনই স্যার 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 একটু এমার্জেন্সি আছে, আগে ছেড়ে দিন না প্লিজ। এসো এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওখানে জেলে তোমাকে অ্যাটাক করলো কেন? ওই তিন ক্রিমিনালদের মধ্যে একজন পেপার সিনার সাথে দেখা করতে সেদিন জেলে এসেছিল। আমি ওকে চিনতে পেরে যাই, পুলিশকে বলবো বলে ভাবি, কিন্তু ততক্ষণে ও পালিয়ে যায়। সেই জন্যে ওই পেপার সিনা আমার উপর অ্যাটাক করায় স্যার। তাহলে ওই তিনটে ছেলেকে তুমি চিনে নিতে পারবে? জেলে যাকে আমি দেখলাম না স্যার, ওকে আমি চিনতে পারবো। তার মানে ও পেপার গানেরই লোক হবে, ও নিশ্চয়ই কেজিএফের লোক হবে। সিনাকে কাস্টাডিতে নিয়ে কথাবার্তা বলে দেখা যাক। আমি তো আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছি, এবার আমি যাই স্যার। কোর্টের কেস চলছে, আর এর মুখ চোখের কোনো ভয় নেই।
এর যদি এত ভয় হতো তাহলে আমরা ক্রিমিনালসকে এত সহজে ধরতে পারতাম না। আমি নিশ্চয়ই তোমাকে তোমার বাড়ি পাঠিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। ডোন্ট ওয়ারি, আমি নিজের জন্য চিন্তা করছি না স্যার। আমি জানি আমি ছাড়া পেয়ে যাব, কিন্তু আমার মা বাবা, ওরা বেচারা আমি যতক্ষণ না বাড়ি পৌঁছচ্ছি শান্তিতে ঘুমোতেও পারবেন না। সন্তান হারানো যে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। যত তাড়াতাড়ি সম্ভব তোমায় ছেড়ে দেব, কিন্তু এই কেসে তুমি আমাকে সাহায্য করতে হবে। নিশ্চয়ই সাহায্য করব স্যার। হ্যাঁ ডক্টর। স্যার এই পেশেন্ট কেমন আছে? এখন তো কিছু বলতে পারছি না স্যার, যেরকম হবে আপনাকে ফোন করে দেবো স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার। স্যার পেপার সিনা যা যার সঙ্গে জেলে দেখা করেছে সবার ফুটেজ আছে এটাতে। ওটাকে চালাও। ওকে স্যার। আরেকবার চেক করো। ওকে স্যার। কোনো সন্দেহ নেই, মার্ডার করে জেলে এসে কথা বলার হিম্মত শুধু কেজিএফ গ্যাংয়েরই রয়েছে। এরা কত বড় পাগল সে তোমরা জানোই। হেই, এই সিনার সঙ্গে যে কথা বলছে কে? কেসটা একেবারে পরিষ্কার মনে হয়। কাম অন, এই ছেলেটার ডিটেল প্রথমেই কালেক্ট করো। ওকে ওকে স্যার। সবাইকে ক্লিয়ার করো। ইয়েস স্যার। ওই বেরো এখান থেকে, চলো চলো বেরো, চলো যাও এখান থেকে। বারের ওনার কে আছে? আমি তো স্যার। কেন, কি হয়েছে? লাইসেন্স তো আছে আমার কাছে। তোর লাইসেন্সের দরকার নেই আমাদের। কুমার কোথায়? কুমার তো দুদিন থেকে কাজে আসছে না। বাড়ি কোথায় আছে ওর? ওর ঘর টর কিছু নেই স্যার, উপরের রুমে শুয়ে থাকে ও। ওর মোবাইল নাম্বারটা বলো। 9883-1255 স্যার। দুদিন থেকে নট রিচেবল আসছে। ও যে কোনো জায়গায় লুকিয়ে থাকুক না কেন, আমরা খুঁজে বার করে নেব। কি হচ্ছে স্যার, এরকম কেন দেখছেন? ভাই কুমার আবার কি পাঙ্গা করেছে? আরে ও যাই করুক না কেন, তোর কি দরকার, তুই নিজের কাজ দেখ। আরে ভাই, পুলিশওয়ালাদের দেখে সব গ্রাহক বিল না দিয়েই চলে গেছে ভাই। আরে ইয়ার, মাথা খারাপ করে। স্যার স্যার, ওই ছেলেটার সমস্ত ডিটেইলস আমরা কালেক্ট করেছি। ও বারে কাজ করে স্যার, ওর নাম হচ্ছে কুমার, ও বারেই থাকে। ওর ফোন কলের ডিটেইলস আমরা পেয়ে গেছি স্যার। গুড। নমস্কার। নমস্কার। এটা কি হঠাৎ আপনি এসে গেলেন? ব্যাস এমনি। আসুন বসুন, আমি এখানে তোমার মেয়ের সঙ্গে কিছু কথা বলতে এসেছি। ও আচ্ছা, সোনা কফি নিয়ে এসো। ও তাহলে তোমার মেয়ে কফি বানাতে চায়? একদমই। হ্যাঁ আসি আঙ্কেল। গুড। বাই দ্য ওয়ে, তোমার ইনভেস্টিগেশন কতদূর পৌঁছলো? কোনো ক্লু পেলে নাকি? একটা খুবই ইম্পর্টেন্ট ক্লু পেয়েছি। ও এই পুরো কাণ্ডর পেছনে একটা মেয়ের হাত আছে। মেয়েরা এখন এত দূর অবধি পৌঁছে গেছে? আজকালকার মেয়েরা যে কোনো লেভেলে যেতে পারে, তাই না সোনা? আই ডোন্ট নো আঙ্কেল। সোনা তুমি কুমারকে চেনো তো? প্রভু
ও এরকমটা কেন করবে? ওকে ওকে জিজ্ঞেস করার পরই তো আপনার ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল। এটাই তো আমরা জানতে চাই। যদি একবার বলে দিত আপনার ছেলে আমার পছন্দ নয়, তাহলে আমি অন্য পাত্রী দেখতাম। তোমার এই হাসির পেছনে, তোমার এই রূপের পেছনে কত কিছু জিনিস আছে এটা আমি জানতাম না। যদি একবার বলতে যে আপনার ছেলে আমার পছন্দ না, আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে আমি নিজেই দাঁড়িয়ে তোমার বিয়ে দিয়ে দিতাম। কিন্তু ভালোবাসা বলে তোমার কিছু নেই, শুধু বাসনা। তুমি এই বাসনার জন্য আমার ছেলেকে মেরে ফেললে। তুমি বলো কোথায় তোমার ওই কুমার? ও কোথায় আছে তুমি বলো, নালে আমি তোকে খুন করে ফেলবো। এই নিজের ফোন থেকে ওকে একটা ফোন করো, জিজ্ঞেস করো ও কোথায়। মাম্মি উনি যেরকমটা বলছে সেরকমটা করো। করো করো কর ফোন। তুই আবার কেন কল করলি? আমি তোকে বলেছিলাম তো ফোন করবি না। হ্যালো কুমার, কোথায় আছিস? কি মানে? কে বলেছিল আমার অ্যাড্রেস জিজ্ঞেস করার জন্য? তোর আশেপাশে পুলিশ আছে নাকি? আমায় জেলে পাঠাবি তুই? বলে দে ওকে বার কুমারকে জেলে পাঠানোর মুশকিলই না নামুমকিন আছে। ফোন রাখ, তুই তো পাগলি। এবার বুঝতে পারলেন? কিরে বার বার কুমার, হ্যাঁ আছিস? সোনার সাথে কত বছর ধরে তোর অ্যাফেয়ার চলছে? দু বছর ধরে চলছে ওই পাগলের সঙ্গে। যতক্ষণ ঠিক চলছিল ততক্ষণ মেনকা, আর এখন চাদ্রেল। স্যার আমি ওকে কতবার বলেছি যে এই সম্বন্ধ শেষ করে দে। এনগেজমেন্টের আগের দিন ও হাত কেটে এসেছিল, বলছিল এনগেজমেন্টটা যেরকমই হোক আটকে দে, মার্ডার করিয়ে দেবে। স্যার এটা আমার না স্যার, এটা পেপার সিং এর প্ল্যান ছিল, এর পেছনে ওর পার্সোনাল প্ল্যানিং ছিল স্যার। স্যার আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি কিছু জানতাম না স্যার, ওরা পেপার সিং এর লোকেরা ছিল, আমি কিছু জানি না স্যার, কোনো লিংক নেই। পেপার সিং এর জ্ঞান ফিরে এসেছে স্যার। ও বাবা, নমস্কার স্যার। কোথায় যাওয়া হচ্ছে? সিগারেট আছে নাকি? এখানে খেতে পারবে না, ভেতরে যান। আরে বাইরে গিয়ে খেয়ে আসবো তো। বাইরে ছাড়লে স্যার আমায় বকবেন, ভেতরে যাও। কিছুই বলবেন না, একটা দে না বুগড়ো, একটা দে না ভাই, গা ব্যথা করছে। দেশটা কোথায়? বেশিক্ষণ বাইরে থাকবে না, তাড়াতাড়ি আসবে। এরা এখানে পাগলের দল, তোরা সবাই এখানে কি করছিস? কি হাল হলো তোমার? হাত পা সব ভেঙে গেছে। একটা ঠিকঠাক গুন্ডার সাহায্য পাবো ভেবেছিলাম। আমি তো কতগুলো ফালতু লোকের সান্নিধ্য পেয়েছি। সব শালা ফালতু, সবাই মিলে একজনকে মারতে পারলো না। নম্বর কমি না, ও আমার মুখ দেখে নিয়েছে, ওর কিছু তো করতে হবে। ওর তো আমাকে কেউ টাচ করতে পারবে না। প্রভু কিন্তু তোদের সিরিয়াসলি খুঁজে বেড়াচ্ছে, যদি পেয়ে যায় এনকাউন্টার করে দেবে, সেই জন্য সারেন্ডার করে দে, পরে দেখে নেওয়া যাবে। কি আর, ই আমাকে সারেন্ডার করতে বলছে? এর তো সিনা
যদি ওই ছেলেটাকে ছেড়ে দিই তাহলে আমাদেরকে চিনবে শুধু এই পেপার সিনা। আগে থেকেই আর্ধেকটা বডি স্ক্র্যাচ হয়ে গেছে, একেও যদি তুলে নিতে হবে। এই পাগলের দল, কি বলছিস তোরা? রাগ করো না সিনা, এখন তোমার সব কিছু আমি সামলে নেব। সাইডে সরে যান। মাই গড, পেপার সিনা, শিট। যে ওয়ার্ডের ভেতরে ছিল সে বাইরে কি করে এলো? সিগারেট খাওয়ার জন্য বাইরে এসেছিল স্যার। তাহলে ওকে একা ছেড়ে দেবেন নাকি? ইডিয়েট, মাথায় বুদ্ধি নেই? তোকে বলেছিলাম তো আমি ওই ছেলের সঙ্গে বিয়ে করে না, আর ভালো থাক। তোকে ওর সঙ্গে বিয়ে করা উচিত ছিল। আমারও তাই লাগে, আমার ওকেই বিয়ে করা দরকার ছিল, কিন্তু আমি পাগল ছিলাম যে তোর মতন পাগলকে ভালোবাসলাম। পাগল কাকে বলছিস তুই? তোর কারণে আমি ভেতরে চলে গেলাম। তোকে তো এই শয়তান এখনই দেখো সবাই কেমন দৌড়ে চলে আসবে। আমার ছেলে চলে এসছে, আমার ছেলে চলে এসছে, সবাই স্বাগতে চলে আসছে, আমার ছেলে চলে এসেছে। আরে তুমি জানো না, যখন পুলিশ এসেছিল আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছিল, সবাই এখানে দাঁড়িয়ে তামাশা দেখছিল। আজ যখন ও ফেরত চলে এসছে তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ফেরত আসতে দেখো। জানো তোমরা, কোর্ট কোর্ট আমার ছেলেকে একেবারে নির্দোষ পেয়েছে। আমার ছেলে একেবারে নির্দোষ, ও কিছু করেনি। আমি বলতাম না, আমার ছেলে কিছু করেনি, ও ছাড় পেয়ে যাবে, কিছু করেনি ও, ও পুরো নির্দোষ। তোমরা সবাই শুনে নাও, আমার ছেলে একদম নির্দোষ, ও কিছু করেনি। ভাই কি হয়েছে? ওই ছেলেটাকে আমরা ধাবায় দেখেছিলাম গুরু। গুরু, ওই প্রভুর টিম লোকজনকে নিয়ে আমাদের খুঁজছে, যদি আমরা ধরা পড়ি তাহলে শেষ। ওকে যদি আমরাই মেরে দিই তো? দাঁড়াতো, চাবিটা দে তো।
হ্যালো হ্যালো স্যার, আমি কেজিএফ এর লোককে ফলো করছি স্যার, এখন রিং রোডে আছি স্যার। স্যার আমি ফলো করছি, আপনি তাড়াতাড়ি আসুন। ওইদিকে আছি, ওখানেই। বাইকটা এখানেই পড়ে আছে, ও নিশ্চয়ই ভেতরে গেছে স্যার, চলুন ভেতরে যাই। অনুপ স্যার, তুমি একা কোথাও যাবে না স্যার, তুমি আমাদের সঙ্গে থাকবে। ওরা পার্পাসফুলি এখানে ইনভাইট করেছে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ওরা অ্যাটাক করতে পারে। অফিসার্স স্যার, বি অ্যালার্ট, সব ব্লক কভার করবে। ওকে স্যার, চোখের সামনে পেলে শেষ করে দেবে। ওকে স্যার। উমেশ 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 উমেশ, ও গড, ও গড, ও ও গড, এই তোমরা মানুষ না। Hey!
চলে গেল এই দুজন অভিযুক্ত সোনা এবং কুমারকে আদালত দোষী সাব্যস্ত করে ধারা আইপিসি 308 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল।